অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সৌমিত্র সাকুণ্ড সম্পর্কে কি হয় জানেন কি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টার কিড হওয়ার দৌলতে সবসময় লাইমলাইটে থাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে তৃষাঞ্জিৎ চট্টোপাধ্যায়। স্কুল জীবন কেটেছে ইউরোপেই, তারপর দেশে ফিরে আসে মিশুক ওরফে তৃষাঞ্জিৎ। বাবা সুপারস্টার হওয়ার ফলে বাবার সঙ্গে ফিল্ম পার্টিতে প্রায় দেখা যায় মিশুককে। তবে পড়াশোনা শেষ না করে অভিনয় জগতে আসার আপাতত কোনো প্ল্যান নেই তার বলেই জানা গেছে। তবে গতকাল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার ছেলে তৃষাঞ্জিৎকেও দেখা গেছে, আর তাদের সাথে দেখা গেছে মিঠাই ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডকে। অনেকে বলা বলি শুরু করেছে সৌমিত্রিষা কুণ্ড আর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি বাস্তবে ভাই বোন হয়। বন্ধুরা, তারা দুঃসম্পর্কের ভাই বোন হয়। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌমিত্রিষার সাথে বেশ ভালো সম্পর্ক বজায় রেখেছে। সৌমিত্রিষার মা নাকি প্রসেনজিতের দুঃসম্পর্কের পিসি হয়, আর সেই সূত্রেই তারা ভাই বোন হয়। তো বন্ধুরা, তোমাদের এই অজানা তথ্যটি জেনে কেমন লাগলো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।